আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৬টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শাহনাজ পারভীন। বিয়ে জন্মদিনের অনুষ্ঠান আয়োজনে অতিথি প্রতি অগ্রিম করের প্রস্তাব, হাইকোর্টে হারেন ডক্টর ইউনুস, বাংলাদেশ কখনো দেউলিয়া হবে না অর্থমন্ত্রী, চোখ মুখে সুপারগ্লু লাগিয়ে গৃহবধূকে গণধর্ষণ, গণমাধ্যমের স্বাধীন অস্তিত্ব বিপন্ন করার এজেন্ডা বাস্তবায়ন করেছে সরকার রিজভী, মায়ের পাশ থেকে অসুস্থ ছেলেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, হোটেলে ১০ টাকার বিল নিয়ে বিতণ্ডা, কাস্টমারকে কুপিয়ে জখম, ৩ লাখ টাকা মুক্তিপণ দিয়েও পেলেন একমাত্র ছেলের লাশ, এক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ, এনআইডি জালিয়াতি, ডাক্তার সাবরিনার বিরুদ্ধে চার্জ গঠন, গ্রিসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত, ডেপুটির কাছে ক্ষমতা হস্তান্তর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর, দিল্লিতে এক মাসের জন্য ১৪৪ ধারা জারি, সীমানা অবরুদ্ধ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিয়ে জন্মদিনের মতো সামাজিক অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি আপ্যায়নে হোটেল, রেস্তোরাঁ বা কমিউনিটি সেন্টার বুকিং দেওয়া হলে অতিথি প্রতি ৫০ টাকা হারে অগ্রিম আয়করের প্রস্তাব দিয়েছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ। জাতীয় রাজস্ব বোর্ডের কাছে দেওয়া বাজেট প্রস্তাবে তারা বলেছে, ব্যবসায়িক উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো সামাজিক অনুষ্ঠান, বিয়ে, বৌভাত, জন্মদিন বা বিবাহবার্ষিকীতে ১০০ জনের বেশি অতিথি আপ্যায়নে হোটেল, রেস্তোরাঁ বা কমিউনিটি সেন্টার বুকিং দেওয়ার পূর্বে অতিথি প্রতি ৫০ টাকা হারে অগ্রিম আয়কর আরোপের বিধান করা যেতে পারে। এতদিন এসব ক্ষেত্রে অগ্রিম আয়করের কোনো বিধান ছিল না বলে উল্লেখ করেন তারা। যুক্তি হিসেবে সংগঠনটি বলেছে, এই প্রক্রিয়ায় আয়কর নথি না থাকা করদাতাদের আয়করের আওতায় আনা সম্ভব হবে, ফলে কর আদায় বৃদ্ধি পাবে। যাদের আয়কর নথি আছে তারা পরিশোধিত অগ্রিম আয়করের ক্রেডিট নিতে পারবেন বলে বাড়তি করের চাপ পড়বে না। করযোগ্য আয় না থাকলে বা কম থাকলে অতিরিক্ত অর্থ ফেরত যোগ্য হবে। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ টেলিকম ট্রাস্টকে ৫০ কোটি টাকা জমা দিয়ে ২০১১ থেকে ১৩ কর বর্ষের আয়কর আপিল ফাইল করার রায় দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে গত ২৮ জানুয়ারি আদালতে উপস্থিত হয়ে শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের রায়ের বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালে আবেদন করেন ডক্টর ইউনুস ও গ্রামীণ টেলিকমের অন্য ৩ শীর্ষ কর্মকর্তা। সেই আবেদন খারিজ করে এ রায় দেন হাইকোর্ট। হাইকোর্ট জানান, আইন অনুযায়ী যেটা দেওয়ার সেটাই ডক্টর ইউনুসকে দিতে হবে, এখানে অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই। বাংলাদেশ কখনো দেউলিয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ সোমবার সচিবালয়ে বাংলাদেশ আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের কান্ট্রি ডিরেক্টর আর্নউর হামিলার্সের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, রিজার্ভ সংকট থাকলেও বাংলাদেশ তা কাটিয়ে উঠছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ঊর্ধ্বমুখী। বাংলাদেশে যে সম্ভাবনার দেশ, আমরা সেই ট্র্যাকেই ফিরে এসেছি। তিনি বলেন, একটি প্রশ্ন অনেকেই বলেন যে বাংলাদেশ কি দেউলিয়া হয়ে গেল। না, বাংলাদেশ কোথায় দেউলিয়া? এত বড় একটা দেশ দেউলিয়া হতে পারে না। আমাদের রিজার্ভ উন্নতি করছে, সংকট অনগোয়িং, সংকট আছে কিন্তু আমরা সেটাকে ওভারকাম করছি। খুলনার পাইকে গাছায় চোখে মুখে সুপারগুলোর আঠা লাগিয়ে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার গভীর রাতে ৪ থেকে ৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করতে এসে ওই নারীর ওপর পাশবিক এই নির্যাতন করেছে। উপজেলার রারুলি গ্রামের এই ঘটনা এটি। সোমবার সকালে ওই নারীকে হাত মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে প্রতিবেশীরা। প্রতিবেশীরা জানান, ওই নারীর স্বামী রোববার রাতে ব্যবসার কাজে গড়ইখালিতে ছিলেন। এ সুযোগে ডাকাতরা তার বাড়িতে গিয়ে ঘরে ঢুকে গৃহবধূর চোখে মুখে সুপারগুলো লাগিয়ে চোখ মুখ বন্ধ করে দেয়। পরে ওড়না দিয়ে চোখ মুখ বেঁধে কানের দুল ও নাকফুল ছিঁড়ে নেয়। এ সময় তারা বাড়ির আসবাব তছনছ করে আলমারি ও বাক্সে থাকা টাকা স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ডাকাত দল ওই গৃহবধূকে গণধর্ষণ করে বলে পরিবারের লোকজন জানিয়েছেন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকার সাংবাদিকদের ওপর হামলার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীন অস্তিত্ব বিপন্ন করার এজেন্ডা বাস্তবায়ন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, যে কোনো সমালোচনাকে আওয়ামী সরকার বিপন্ন বোধ করে বলে আওয়ামী লীগ সাংবাদিকদের ওপর হামলার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীন অস্তিত্ব বিপন্ন করার এজেন্ডা বাস্তবায়ন করছে। তাই তারা একের পর এক বন্ধ করছে অসংখ্য চ্যানেল ও
অনলাইন পোর্টাল, ফলে হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে দুর্বিষহ জীবন যাপন করছে। বাংলাদেশ আজ এমন এক পরিস্থিতি যে কোনো সংবাদপত্র বা টিভি চ্যানেলের মালিক পক্ষে বিরোধী দলের ঘনিষ্ঠজন আছেন জানলে জোরপূর্বক ও অবৈধভাবে সেগুলো বন্ধ করে দিচ্ছে জনবিদ্বেষী সরকার। তিনি বলেন, সাংবাদিক নির্যাতনের জন্য যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী তারা প্রায় সবাই আওয়ামী লীগের রাজনীতি বা প্রভাবশালী মহলের সঙ্গে সংশ্লিষ্ট হলে সেই কারণেই বিচারের আওতামুক্ত থাকে। আওয়ামী আইন ও বিচার এদের স্পর্শ করতে পারে না। এভাবেই দেশে তৈরি করা হয়েছে এক নৈরাজ্যময় ভীতিকর পরিবেশ। আমার ছেলে রহমত উল্লাহ গুম হয়েছে, ছেলেকে আমার বুক থেকে নিয়ে গেছে, অসুস্থ শরীর নিয়ে কোথায় আছে ছেলেকে ফেরত চাই। আজ সোমবার রাজধানী ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মা মমতাজ বেগম। গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠন মায়ের ডাকের আয়োজনে আইন প্রয়োগকারী সংস্থার হাতে গুম হওয়া রহমত উল্লাহকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে এই সংবাদ সম্মেলন হয়। প্রায় পাঁচ মাস ধরে ২০ বছর বয়সী মোহাম্মদ রহমত উল্লাহর কোনো খোঁজ পাচ্ছেন না বলে জানান তার মা। তার অভিযোগ, সাদা পোশাকের একটি দল তার ছেলেকে তুলে নিয়ে গেছে। রহমত উল্লাহর মা বলেন, তার ছেলে রাজনীতির সঙ্গে জড়িত না, কারোর সঙ্গে কোনো বিবাদও নেই। কাঁদতে কাঁদতে বলেন, কিছুই আমি জানি না, কোনো খোঁজ দেয় না। রহমতুল্লার বোন রাজিয়া আক্তার সংবাদ সম্মেলনে বলেন, তাদের বাড়ি মানিকগঞ্জের ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামে। রহমত উল্লাহ বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন, তাদের বাবা অনেক আগেই মারা গেছেন, তারা তিন ভাই বোন। চট্টগ্রামের মিরসরাইয়ে হোটেলে নাস্তার বিল নিয়ে কথা কাটাকাটির জেরে এক দোকানিকে কুপিয়ে জখম করেছেন হোটেল মালিকের ছেলে। রোববার রাত ৫:৩০ দিকে উপজেলার আবু তোরাব বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম মোহাম্মদ ফরিদ বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী আদিল শাহ বাবু বলেন, হোটেলে খাওয়া শেষে ক্যাশে এসে বিল জিজ্ঞাসা করেন ভুক্তভোগী ফরিদ। হোটেল মালিক প্রথমে ১০০ টাকা বিল হয়েছে বলে জানান, পরে বলেন ১১০ টাকা বিল হয়েছে। এরপর ফরিদ ২০০ টাকার একটা নোট দেন। এ সময় ১০ টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। তখন হোটেল মালিক নুরুল আমিন বলেন, তোরা গুন্ডা হয়েছিস নাকি, টাকা কম দিচ্ছিস কেন, এসব বলে দুর্ব্যবহার করতে থাকেন। এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে অন্যরা এসে পরিস্থিতি শান্ত করেন। এর কিছুক্ষণ পরে এসে হোটেল মালিকের ছেলে সুজন ফরিদকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এক পর্যায়ে ফরিদ গুরুতর আহত হয়ে পড়ে যান। অভিযোগের বিষয়ে জানতে সুজনের মোবাইলে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়। অপহরণের শিকার হওয়া একমাত্র ছেলে তাওহিদ হোসেনকে ফিরে পেতে মুক্তিপণ দিয়েছিলেন ৩,০০,০০০ টাকা, তবে ছেলেকে পাননি। অপহরণের ৩৬ ঘন্টা পরে পেয়েছেন তার লাশ। আজ সোমবার ভোরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছন থেকে তাওহিদ হোসেনের লাশ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। সে আবদুল্লাহপুর রসুলপুর মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল। ময়নাতদন্তের জন্য তার মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাওহিদের মা তাসলিমা আক্তার বলেন, গত শনিবার রাত ৯টায় আবদুল্লাহপুর মধ্যপাড়া থেকে আমার ছেলেকে অপহরণ করা হয়। আমার বাসার পাশে একটি মোবাইল ফেলে রেখে যায় অপহরণকারীরা, সেই মোবাইলে কল করে তারা ১০,০০,০০০ টাকা মুক্তিপণ দাবি করে। তিনি বলেন, ছেলেকে ফিরে পেতে ৩,০০,০০০ টাকা দিতে রাজি হই, তবে তারা ১০,০০,০০০ এর কমে আমার ছেলেকে ফিরিয়ে দেবেন না বলে জানায়। পরে অপহরণকারী মকবুল হোসেন ৩,০০,০০০ টাকা নিয়ে মাওয়া সড়কের রাজেন্দ্রপুর ওভারব্রিজের উপরে একটি পিলারের নিচে রেখে যেতে বলে। অপহরণের ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ করা হয়। এছাড়া এই ঘটনা র‍্যাব সদস্যদের জানানো হয়। ওভারব্রিজের নিচ থেকে টাকা নেওয়ার সময় হাতে নাতে মকবুল হোসেনকে গ্রেফতার করে র‍্যাব সদস্যরা। পরে মকবুল র‍্যাবকে জানান, তাওহিদের লাশ আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে রাখা আছে। জানা গেছে, গ্রেফতার মকবুল হোসেনের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের লাকিরচর এলাকায়। তিনি কয়েক মাস ধরে দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর মধ্যপাড়া এলাকায় ভাড়া থাকেন। নীলফামারীর সৈয়দপুরে রথের পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন। এতে আগামী বুধবার ৩ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। বিদ্যালয়ের মাঠে সড়কের নির্মাণ সামগ্রী রাখার অজুহাতে দুপুরে পাঠদান বন্ধ করেন শিক্ষকরা। স্কুল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের পর শিক্ষকদের শোকজ করা হয়েছে বলে জানা গেছে। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নোটিশে দুপুর ১২টায় বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম কেন বন্ধ রাখা হয়েছে সে বিষয়ে জানতে সব শিক্ষককে ৩ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। লিখিত জবাবে উপযুক্ত কারণ দর্শাতে না পারলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। করোনার সনদ জালিয়াতির মামলায় দণ্ডপ্রাপ্ত ডাক্তার সাবরিনার বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র জালিয়াতির মামলায়
চার্জ গঠন করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমদ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন। শুনানির সময় ডাক্তার সাবরিনা আদালতে উপস্থিত ছিলেন। তিনি অভিযোগের বিষয়ে বিচারকের প্রশ্নের জবাবে নিজেকে নির্দোষ দাবি করেন। আসামির পক্ষের আইনজীবী মোহাম্মদ ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন। 2022 সালের 24 নভেম্বর ডাক্তার সাবরিনার বিরুদ্ধে এনআইডি জালিয়াতির মামলায় চার্জশিটি দাখিল করেন মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান জোনের পরিদর্শক রিপন উদ্দিন। এরপর ওই বছর 22 ডিসেম্বর তার বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন আদালত। ডাক্তার সাবরিনার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া। গ্রিসের রাজধানী এথেন্সে সড়ক দুর্ঘটনায় সজীব খান নামের বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরও এক বাংলাদেশি। গত শনিবার স্থানীয় সময় রাতে এথেন্সের মেতারসুবিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গতকাল রোববার তার মৃত্যুর খবর জানাজানি হলে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। সজীবের সঙ্গে থাকা রুমমেটরা জানান, গত শনিবার রাতে তার বন্ধু ফাহিমকে নিয়ে মাংস কেনার জন্য ওমনিয়া এলাকার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা হন। পথে এথেন্সের মেতারসুগিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান সজীব খান। অপর আহত ফাহিম এথেন্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন। বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব বিশ্বজিৎ কুমার পাল জানান, আইনি সকল প্রক্রিয়া শেষ হলে দ্রুত সজীবের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে। নিহত সজীব খান ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধানতরিয়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা ফাহিম হোসেন নামের এক যুবক। তার বাড়ি মুন্সিগঞ্জ। হাসপাতালে ভর্তি হয়েছেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। তবে তার আগে ডেপুটির কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন তিনি। পেন্টাগন বলেছে লয়েড অস্টিনের মূত্রথলি সংক্রান্ত সমস্যার কারণে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তার আগে ডেপুটির কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন তিনি। পেন্টাগন আরও জানিয়েছে 70 বছর বয়সী অস্টিনকে ভর্তি করা হয়েছে ভার্জিনিয়ার ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে। তিনি সেখানে চিকিৎসা নেবেন। এ খবর নিশ্চিত করেছে হোয়াইট হাউস এবং সিনিয়র কর্মকর্তারা। মঙ্গলবার দিল্লি যাত্রার ডাক দিয়েছে পাঞ্জাব হরিয়ানার হাজার হাজার কৃষক। তার আগেই তরিঘরে দুটি বড় স্টেডিয়ামে অস্থায়ী জেল তৈরি করল হরিয়ানা সরকার। শীর্ষার চৌধুরী দলবীর সিংহ ইনডোর স্টেডিয়াম এবং ডাব অলির গুরু গোবিন্দ সিংহ স্টেডিয়াম দুটিকে অস্থায়ী জেলে রূপান্তরিত করা হয়েছে। কৃষকেরা মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তাদের আটক করে ওই দুটি জেলে রাখা হবে বলে সূত্রের খবর। পাশাপাশি কৃষকদের কর্মসূচির আগে দিল্লিতে জারি করা হলো 144 ধারা। এক মাস অর্থাৎ 12 মার্চ পর্যন্ত 144 ধারা জারি থাকবে রাজধানীতে। বিক্ষোভকারীরা যাতে অন্যান্য জেলা থেকে হরিয়ানায় ঢুকতে না পারেন সেই উদ্দেশ্যে রাজ্যের সীমানায় নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত 50 কোম্পানি পুলিশ মোতায়েন করেছে ওই রাজ্যের সরকার। হরিয়ানার মনোহর লাল খট্টর সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার কথা জানিয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে। প্রসঙ্গত, ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি দেওয়ার আইন, কৃষকদের জন্য পেনশন, শস্য বিমা এবং তাদের বিরুদ্ধে FIR বাতিলের দাবিতে 13 ফেব্রুয়ারি দিল্লি চলো ডাক দিয়েছেন উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানার কৃষকেরা। একাধিক দাবি নিয়ে পথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। জানা গেছে 200টির বেশি কৃষক সংগঠন আন্দোলনে সামিল হবে। মঙ্গলবার রাজধানীতে পদযাত্রা এবং বিক্ষোভ কর্মসূচি রয়েছে তাদের। ফের রাজধানীর রাজপথ উত্তপ্ত হওয়ার আশঙ্কা করেছেন অনেকেই। কেন্দ্রের তরফে সোমবার দাবি দেওয়া নিয়ে আলোচনার জন্য কৃষক সংগঠনগুলোকে বৈঠকে বসার ডাক দিয়েছে। তবে কৃষক আন্দোলন রুখতে দুদিন আগে থেকেই পদক্ষেপ করা শুরু করেছে হরিয়ানা সরকার। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।